ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে অবশ্যই ভোকাবুলারি বাড়াতে হবে ভোকাবুলারি বেশি না জানা থাকলে আপনি কখনোই অনর্গল ইংরেজি বলতে পারবেন না তাই আজকে আমি আপনাকে প্রায় একশোটি ইংরেজি শব্দ শেখাবো যেগুলি আপনি ইংরেজি বলার সময় প্রতিদিন ব্যবহার করতে পারবেন তাই অবশ্যই শব্দগুলি মন দিয়ে শিখবেন তবে শুধু ইংরেজি ওয়ার্ড জানলেই আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন না তার সাথে জানতে হবে ওয়ার্ডগুলিকে কীভাবে বাক্যে ব্যবহার করতে হয় আজকে আমি আপনাকে শব্দগুলির পাশাপাশি কিছু বাক্যও শেখাবো যেগুলি জানলে আপনার স্পোকেন ইংলিশের অনেক উন্নতি হবে কারণ এই বাক্যগুলি প্রায়ই ব্যবহার হয় ইংরেজি বলার সময় তাহলে চলুন শুরু করা যাক আজকের লেশন গ্লান্স গ্লান্স মানে এক পলক দেখা সে তার দিকে তাকালো হি গ্লান্সড হার হি গ্লান্সড হার গ্রোয়িং গ্রোয়িং মানে ক্রমবর্ধমান বা বাড়ছে ফর এক্সাম্পল সে লম্বা হচ্ছে সি ইজ গ্রোয়িং টল সি ইজ গ্রোয়িং টল আমি আবার দাড়ি বাড়াচ্ছি আই এম গ্রোয়িং এ বিয়ার্ড এগেন আই এম গ্রোয়িং এ বিয়ার্ড এগেন ইল্লিগাল ইল্লিগাল মানে অবৈধ বা বেআইনি সেখানে গাড়ি পার্কিং করা বেআইনি ইট ইজ ইলিগাল টু পার্ক এ কার দেয়ার ইট ইস ইলিগেল টু পার্ক কার দেয়ার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন মানে তদন্ত তদন্ত কেমন চলছে হাউ ইজ দ্য ইনভেস্টিগেশন গোয়িং হাউ ইজ দ্য ইনভেস্টিগেশন গোয়িং জাস্টিফাই জাস্টিফাই মানে ন্যায্যতা এটা জাস্টিফাই করা কঠিন ইটস হার্ড টু জাস্টিফাই ইটস হার্ড টু জাস্টিফাই লস উইট লস উইট মানে মামলা তখন মামলাটি বিচারাধীন ছিল দ্য লস উইট ওয়াজ দেন পেন্ডিং দ্য লস উইট ওয়াজ দেন পেন্ডিং মেথড মেথড মানে পদ্ধতি আপনার পদ্ধতি আমার থেকে আলাদা ইউর মেথড ইজ ডিফারেন্ট ফ্রম মাইন ইোর মেথড ইজ ডিফারেন্ট ফ্রম মাইন মোরাল মোরাল মানে নৈতিক সে আমাকে নৈতিক সমর্থন দিয়েছে সি মি এ মোরাল সাপোর্ট সি মি এ মোরাল সাপোর্ট ফ্যাট ফ্যাট মানে মোটা বা চর্বি আমি কি মোটা অ্যাম আই ফ্যাট অ্যাম আই ফ্যাট আমি যখন ছোট ছিলাম তখন আমি মোটা ছিলাম আই ওয়াজ ফ্যাট হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই ওয়াজ ফ্যাট ওয়ে আই ওয়াজ ইয়া ফিমেল ফিমেল মানে মহিলা পাখিটি কি পুরুষ না মহিলা ইজ দ্যাট বা ইজ দ্যাট বাট মেল ওর ফিমেল ফাইনালি ফাইনালি মানে অবশেষে আমি অবশেষে আমার চাবি খুঁজে পেলাম আই ফাইনালি ফাউন্ড মাইক ইজ আই ফাইনালি ফাউন্ড মাই কি মানে পতাকা আমেরিকান পতাকায় পঞ্চাশটি তারা রয়েছে দ্য আমেরিকান ফ্ল্যাগ হ্যাজ ফিফটি স্টার্স দ্য আমেরিকান ফ্ল্যাগ হ্যাজ ফিফটি স্টার্স ফরেস্ট ফরেস্ট মানে বন বা জঙ্গল আমি বনের মধ্যে হারিয়ে গেলাম আই গড লস্ট ইন দ্য ফরেস্ট আই গড লস্ট ইন দ্য ফরেস্ট ফ্রি ফ্রি মানে বিনামূল্যে স্বাধীন বা মুক্ত এইসব অর্থে আমরা ফ্রি ওয়ার্ডটি ইউজ করতে পারি তুমি কি এখন খালি আছো আর ইউ ফ্রি নাও আর ইউ ফ্রি নাও আমি এটা বিনামূল্যে করবো আই উইল ডু ইট ফর ফ্রি আই উইল ডু ইট ফর ফ্রি ফাংশান ফাংশান মানে অনুষ্ঠান বিচিত্রানুষ্ঠান বা কাজ ফর এক্সাম্পল আমি তোমাকে ছাড়া অনুষ্ঠান করতে পারব না আই কান্ট ফাংশান উইথ আউট ইউ আই কান্ট ফাংশান উইথাউট ইউ মোটোর ঠিকমতো কাজ করে না দ্য মোটর ডাজ নট ফাংশান প্রপারলি দ্য মোটর ডাজ নট ফাংশন প্রপারলি গেভ গেব মানে দিয়েছিল আমি তাকে একটি বই দিলাম আই গেভ হিম এ বুক আই গেভ হিম এ বুক গিভের পাসফ্রম হলো গেভ গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট মানে স্নাতক তুমি কবে স্নাতক হয়েছিলে হোয়েন ডিডিউ গ্র্যাজুয়েট হোয়েন did you গ্র্যাজুয়েট হ্যান্ডেল হ্যান্ডেল মানে হাতল পরিচালনা করা বা সামলানো তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট ক্যান ইউ হ্যান্ডেল ইট এখানে আমরা হ্যান্ডেলকে পরিচালনা বা সামলানো অর্থে ব্যবহার করলাম হিট হিট মানে তাপ বা গরম এই গরমে আমি এটা পারবো না আই কান ডুই ইট ইন দিস হিট আই কান ডু ইট ইন দিস হিট হাই হাই মানে উচ্চ বা উঁচু ফর এক্সাম্পল এটা কত উঁচু হাউ হাই ইজ ইট হাউ হাই ইজ ইট হোম হোম মানে বাড়ি আমি কি বাড়ি যেতে পারি মে আই গো হোম মে আই গো হোম চলো বাড়িতে যাই লেটস গো হোম লেটস গো হোম আরেকটি উদাহরণ দেখা যাক তিনি কি বাড়িতে আছেন ইজি অ্যাট হোম ইজ হি অ্যাট হোম হাউ হাউএভার মানে যা হোক আপনি যা খুশি তাই করতে পারেন ইউ ক্যান ডুইট হাউ এভার ইউ লাইক ইউ ক্যান ডুইট হাউ এভার ইউ লাইক ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে শিশু শিশুদের জন্য আমাদের আরও চিকিৎসা সেবা দরকার উই নিড মোর মেডিকেল কেয়ার ফর ইনফ্যান্টস উই নিড মোর মেডিকেল কেয়ার ফর ইনফ্যান্স জেল আপনি কি জেলে যেতে চান ডু ইউ ওয়ান্ট টু গো টু জেল ডুই ইউ ওয়ান্ট টু গো টু জেল নলেজ নলেজ মানে জ্ঞান তোমার কি ফরাসি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান আছে ইউ হ্যাভ এনি নলেজ অফ ফ্রেঞ্চ ইউ হ্যাভ এনি নলেজ অফ ফ্রেঞ্চ লাইফ টাইম লাইফ টাইম মানে আজীবন তিনি সারা জীবন রাজনীতিতে কাটিয়েছেন বা তিনি আজীবন রাজনীতিতে কাটিয়েছেন সি স্পেন্ট এ লাইফ টাইম ইন পলিটিক্স সি স্পেন্ট এ লাইফ টাইম ইন পলিটিক্স লিভ লিভ মানে বাস সে কি এখানে বাস করে ডাজিভিয়র ডাজ হি লিভ হিয়র মেক মেক মানে তৈরি করা আমি এটা তৈরি করতে পারি আই ক্যান মেক ইট আই ক্যান মেক ইট মাস্ক মাস্ক মানে মুখোশ মুখোশ পড়া লোকটাকে

আমাদের দেশ বেসবল খুব পছন্দ করে আওয়ান নেশান ইজ ভেরি ফন্ড অফ বেসবল আওয়ার আওয়ান ইজ ভেরি ফন্ড অফ বেসবল নান নান মানে কোনোটিই নয় এর কোনোটি বাস্তব নয় নান অফ দিস ইজরিয়াল নান অফ দিস ইজরিয়াল নো হায়ার নো হয়ার মানে কোথাও না আমার কোথাও যাওয়ার নেই আই হ্যাভ নো হোয়ার টু গো আই হ্যাভ নো হোয়ার টু গো অফ অফ মানে বন্ধ টিভিটা বন্ধ করো টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি অর্ডার অর্ডার মানে আদেশ আপনি কি আদেশ দিলেন হোয়াট ডিড ইউ অর্ডার হোয়াট ডিড ইউ অর্ডার ওভার ওভার মানে উপর বা শেষ স্কুল কখন শেষ হয় হোয়েন ইজ স্কুল ওভার হোয়েন ইজ স্কুল ওভার সেখানে কি আছে হোয়াট ইজ ওভার দেয়ার হোয়াট ইজ ওভার দেয়ার পার হ্যাপস পার হ্যাপস মানে সম্ভবত বা হয়তো হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি Perhaps I আই help হেল্প ইউ I can ক্যান হেল্প চলুন আরো কয়েকটি শব্দ শেখা যাক যেগুলি আমাদের প্রতিদিন কাজে লাগে যেমন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ প্যাচ প্যাচ মানে তালি ফিজিক্যালি ফিজিক্যালি মানে শারীরিকভাবে ওল মানে ভোট ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক লেগ লেগ মানে পা লাভার লাভার মানে প্রেমিক মিসাইল মিসাইল মানে ক্ষেপণাস্ত্র নার্ভ নার্ভ মানে স্নায়ু আজ এখানেই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে না হলে ইংরেজি বলা সম্ভব নয় কারণ অভ্যাসই হল সাফল্যের চাবিকাঠি তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন